করি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ পরম ব্রহ্ম শ্রী শ্রী সদগুরু সদ্গুরু সাইনাথ মহারাজকে জয় পরম সাই বাবার কাছে সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে ইউটিউবের সকল দর্শকবৃন্দকে নমস্কার জানাই আপনারা নতুন নতুন অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আলোচনা শুনতে পাচ্ছেন আর আপনাদের আশুতোষ মানে আপনারা জানেন যে একদম পিওর জ্যোতিষ আলোচনা আমি করে থাকি এবং যারা আমার অনুষ্ঠানগুলো ডাইরেক্ট দেখতে পান না যারা আউট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে যারা থাকেন তারা আমার অ্যাস্ট্রো প্রফেসর আশুতো সরকার বলে আপনারা যদি ইউটিউবে যদি সার্চ করেন তাহলে আমার অনুষ্ঠান দেখতে পাবেন এএসটিআরও এফ ডট এএসএইস ইউটিও এসএইস এস এ আর কে আর এই আশুতোষ অ্যাস্ট্রো প্রফেসর সরকার বলে আপনার সার্চ করবেন আমার অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন আজকে একটা নতুন একটু আলোচনা নতুন নয় সবই তো পুরনো কিন্তু সবই কিছু জ্যোতিষের জিনিসগুলো নতুনভাবে আমাদের কাছে প্রতিমান হয়ে থাকে কিছু অশুভ যোগ যে যোগগুলোর জন্য আমরা আমাদের ছেলেমেয়েরা বা আমাদের অভিভাবকরা ভয় পেয়ে থাকে এই কাল সর্পদোষ অনেক বড় তবু ছোট্ট করে আমি জিস্ট টুকু আলোচনা করবো যাতে আপনারা বুঝতে পারবেন যে কালসর্প বলতে গেলে যে একটা কালসাপ যে কাল সর্পের ছবল যদি পড়ে তাহলে দেখা যায় কি সে কেউ বাঁচে না তাই সেইরম একটা কালসর্প দোষ আছে যে দোষটা হচ্ছে জন্ম জন্মান্তর ধরে চলে আসে দেখা যায় কি কোনো মেয়ের সঙ্গে যদি থাকে তাই দেখা যায় কি তার বাবা মা মাতৃকুলে পিতৃকুলে কারো না কারো এই দোষ থাকে তাই এই দোষটা কাটাতে হয় এই দোষের একটা সিদ্ধ সঠিক জায়গায় আছে সেখানে গিয়ে ঠিক ঠিক মতো যদি রুদ্র অভিষেক করে যদি এই যে পুজো করা যায় তাহলে এই দোষ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় তা সেই সেই সমস্ত জায়গাগুলো হচ্ছে কোথায় এই কালসর্বদোষ কাটানোর একটা আছে যেমন দাদর জ্যোতির্লিঙ্গের মধ্যে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আছে মহাকালেশ্বর মন্দির সেখানে পুজো দিলে আর আছে মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর মন্দির নাসিকের রোডে নেমে নাসিক ডিস্ট্রিক্টের ত্রম্বকের কোনো জায়গায় সেখানে কিন্তু এই দোষটা কিন্তু কাটানো হয়ে থাকে তাই এই দোষটা থাকলে আপনারা পুষিয়ে রাখবেন না তাই দোষ ব্যাপারটা আমি বলছি যে বারোটা সংক্ষিপ্তভাবে যে বারোটা কালসর্প দোষ তার মধ্যে ছয়টি খুব ক্ষতিকারক নয় কিন্তু ছয়টি হচ্ছে ভীষণভাবে ক্ষতিকারক আমরা জানি যে মেষ রাশি থেকে মেষ রাশি থেকে রাহু আর তুলায় হচ্ছে কেতু বিষে রাহু তোমার বৃশ্চিকে কেতু মিথুনের রাহু তোমার ধনুতে কেতু তারপর কর্কটে রাহু মকরে কেতু তারপর শিঙে রাহু কুম্ভে কেতু এবং তোমার কন্যায় রাহু মিনে কেতু এইভাবে এইভাবে যদি দেখা যায় যে বা দিকে গ্রহ থেকে যে ডান দিকে যদি একদিন যদি রাহুকেতুর এক সাইডে যদি একদম কোনো গ্রহ না থাকে তখন পূর্ণ কালসর্বযোগ হয় আর দেখা যায় যদি রাহুকেতুর এক সাইডে যদি একটি গ্রহ থাকে তাহলে এটা আংশিক বা ভঙ্গ কাল সর্বযোগ হিসাবে আমরা টিট করে দেখে থাকি তো এই যে তো এইভাবে আমাদের দেখতে হবে যে প্রথম ছয়টি যেটা বললাম যে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা এই ছয়টা রাশিতে রাহু থেকে যদি কাল সর্বযোগ এটা ভীষণভাবে ভয়াবহ হয় না কিন্তু তুলা থেকে রাহু থেকে যদি মিন পর্যন্ত যদি রাহু থেকে যদি যে কালসর্বযোগ হয় এই ছয়টি কাল সর্বযোগ কিন্তু বেশি কিন্তু ভয়াবহতা হয়ে থাকে এই কালসর্বযোগের ভয়াবহতার ব্যাপারে একটু করে আপনাদের বলছি যে দেখতে হবে যে এই রাহুটি কোন স্থানে লগ্ন সাপেক্ষে কোন স্থানে থেকে এই কালসর্বযোগটি হয়েছে বিশেষ করে আমরা জানি মৃগপতি বিশ্বকন্যা কর্কটস্থ রাহু শুভ ফল প্রদৈটি মৃগপতি মানে হচ্ছে সিংহে যদি রাহু থাকে বিষয়ে রাহু থাকে কন্যায় রাহু থাকে এবং কর্কটে রাহু থাকে এই সমস্ত জায়গায় যদি রাহু থাকে যদি থেকে যদি কালসর্বযোগ হয় সেই কালসর্বযোগের মারাত্মক কোনো রকম ভয়াবহতা বড় রকম থাকে না এই রকম অনেক কালসর্বযোগ বিশিষ্ট আমাদের খ্যাতনামা আমাদের লোক অতীতে তারা ছিল তারা মহাপুরুষ ব্যক্তি ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হতে পেরেছে কিন্তু তাই শুধু কাল সর্বযোগ দেখলেই শুধু ভয় পেলে চলবে না দেখতে পেয়ে যে কেতুর অবস্থানটা কোথায় আছে সেটা দেখে আমাদের কিন্তু এগোতে হবে যদি দেখা যায় রাহু বিশেষ করে লগ্ন আমরা জানি কেন্দ্র কোণে রাহু ভালো ফল দেয় না তাই বিশেষ করে এই কেন্দ্র কেন্দ্রকোণে রাহু থেকে যদি কালসর্বযোগটা হয় তাহলে কিন্তু তার একটা ভীষণ একটা ফল একটা কুফল একটা অশুভ ফল আমরা পেয়ে থাকি বিশেষ করে যেমন লগ্নভাবে চতুর্থভাবে এবং পঞ্চমভাবে যদি রাহু থাকে তাহলে এই রাহু কিন্তু ভীষণভাবে তার প্রাথমিক স্তর থেকে শারীরিক বিষয় থেকে তার ভীষণভাবে কিন্তু অসুবিধার সৃষ্টি করে থাকে তা সেই জায়গাগুলো আমাকে দেখে নিতে হবে রাহুটি কোথায় আছে যে কথাগুলো আমি বললাম যে কোন কোন জায়গাগুলো রাহুর শুভক্ষেত্র সেই ক্ষেত্রে রাহু থেকে যদি কালসর্বযোগ হয় তা ততটা ভয়াবহ হয় না এবং সেইগুলি ছাড়া অন্য ক্ষেত্রে যদি থাকে তাহলে কিন্তু সেই কালসর্বযোগ কিন্তু ক্ষতিকারক হয়ে থাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কালসর্ব যোগ এবং রাহুর মহাদশা কেননা কেতু নিয়ে কালসর্বদোষ আর সেই সময় যদি দেখা যায় রাহুর দশা বা কেতুর দশা চলছে তাহলে কিন্তু সেই কালসর্বদোষ বিশিষ্ট জাতক জাতিকার ক্ষেত্রে তার ভীষণভাবে একটা কুপ্রভাব পড়ে থাকে কথা হলো যে এই রাহু কেতু যদি কালসর্বযোগটা যদি শুভ ছয়টা যে রাশি বললাম সেই রাশিতে যদি থাকে তাহলে কিন্তু অনেকটা কুপ্রভাব থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় কিন্তু দেখা গেল এই ছয়টা রাশি ছাড়া বাকি ছয়টা রাশিতে কালসরবযোগ হয়ে যদি রাহুর মহাদশা কেতুর মহাদশা শুরু হয় এবং যখন যখন অন্তর্দশা প্রত্যন্তদশা রাহু কেতুর আসবে তখন তখন কিছু না কিছু ডিস্টারবেন্স তার ক্রিয়েট হবেই এবং এমন ক্রিয়েট হবে যা জীবনটা দেখা যাচ্ছে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট পূর্ণ হয়ে যাবে এখানে বলা যায় যে চার তেরো বাইশ একত্রিশ তারিখে যাদের জন্ম এবং তাদের শখে যদি কালসর্বযোগ থাকে এবং আবার যদি সেই জীবনে সেই যখন যে ব্যাপারে যখন একটা ভালো কর্মের সময় ভালো একটা বিষয় যখন পড়াশুনো করছে বা কর্ম করছে তখন যদি রাহুর দশাটা শুরু হয় তা তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্ন ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু পোয়াতে হয় তো এইভাবে আমাদের দেখতে হবে যে কেননা আপনারা যেহেতু জানেন না সেহেতু এইটা কথাটা জানেন যে রাহুকেতুর এক সাইডে আশুতোষ একটা প্রোগ্রামে বলেছিল যে রাহুকেতুর এক সাইডে যদি কোনো গ্রহ না থাকে কালসর্ব যোগ হয় আমি তো বহু চেষ্টা করছি বহু চেষ্টা করছি চেষ্টা করেও নিজে প্রতিষ্ঠিত লাভ করতে পাচ্ছি না ভালো কর্মজীবনে আমি সফলতা পাচ্ছি না তাহলে কি জানি আমার কি অবস্থা আছে দেখতে পাচ্ছি এক সাইডে সব গ্রহগুলো রয়েছে তাহলে একবার শখটা দেখিয়ে নিই এই জন্যে দেখাতে হবে যে এইটা একটা দোষ একটা অভিশাপ এই দোষ থেকে আমাদের কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় সেটা কিন্তু একজন জ্যোতিষ কিন্তু সঠিকভাবে বিচার করে আপনাকে বলে দিতে পারবে তাই আমি বলবো তো এই সমস্ত দোষ নিয়ে এগোবেন না এই সমস্ত দোষ নিয়ে বেশি দূর এগোনো যায় না যেটা বলো না চার তেরো বাইশ একত্রিশ তারিখে যাদের জন্ম এবং তাদের শখে যদি কালসর্ব দোষ থাকে তাদের জীবনটা হচ্ছে ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ এবং জীবনটাই কিন্তু দেখা যাবে একটা সমস্যার মধ্য দিয়ে তার শেষ হয়েছে শুরুটা সেই সমস্যা ঝামেলা দিয়ে এবং শেষটাও সেম তেমনি তেমনভাবে হয়ে থাকে তাই কী ধরনের কালসর্ব যোগ এবং সে সেই যোগে কতটা ক্ষতিকারক সেটা দেখার জন্য তাই বলবো জ্যোতিষ বন্ধুদের কাছে এসে সেই যোগটা দেখিয়ে নিন যে কতটা ভয়াবহতা বা কতটা এই যোগে আপনাকে ক্ষতি করতে পারে সেটা একমাত্র জ্যোতিষ কিন্তু সেটা সঠিকভাবে আপনাদের বলে দিতে পারবেন তো এইভাবে ছোট ছোটো অনুষ্ঠান আপনার দেখতে থাকুন এবং আমার যারা যারা সেই জন্য আপনাদেরকে বলবো যে আমার অ্যাস্ট্রোপ্রফেসর আশুতোষ সরকার বলে ইউটিউবে আপনার সার্চ করুন আমার অনুষ্ঠান দেখতে পারবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে আমার নতুন নতুন অনুষ্ঠানগুলো আপনারা দেখতে দেখাটা সহজ হয়ে যাবে তাই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না এবং লাইকও করুন তাহলে আমি দেখা যায় আপনার যে নিত্য নৈমিত্তিক যে আমাদের নতুন নতুন অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থান করব এবং যার ফলে আপনারা অনেক অনেক তথ্য দিয়ে আপনারা এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার